السلام عليكم আপনাদের সাথে আজকে আমি কুশিকাটার দ্বিতীয় পর্বের কাজটা শেয়ার করব আর এটা হচ্ছে আপনার যেই স্টিচ দুইটা জানলে আপনি যে কোনো কাজ করতে পারবেন যেমন এই যে ফ্লাওয়ার বা আমি যেই মোটিভটা করেছিলাম কুশিকাটার কাজের কুশন কাবার বানানোর জন্য এগুলো আপনার খুব সহজে অনেক কিছু করতে পারবেন জাস্ট মাত্র দুইটা স্টিচ জানলেই এই সুন্দর সুন্দর ফুল বা সুন্দর সুন্দর জিনিস বানাতে পারবেন তাহলে চলুন দেখা যাক আজকের এই দুইটা স্টিচ আর এই দুইটি স্টেজ হচ্ছে চেইন স্টিচ এবং ডাবল ক্রোশেড স্টিচ আর এটা কাজ করতে পারবেন যে চিকো সুতা দিয়েই তবে এখানে এটা হচ্ছে সামারিয়ান মিডিয়াম থিকনেসের আর এটা হচ্ছে মিল্ক কটনের তো আমি আপনাদের সাথে আজকে চিকন সুতা দিয়ে কাজটা দেখাবো না তাহলে ভিডিওতে হয়তো অত ভালো ক্লিয়ার আপনার স্টিচগুলো বুঝবেন না তো আমি মোটা এই সুতাটা দিয়ে কাজ করব। আর এই মোটা সুতোগুলো দিয়ে আপনি ফোর মিলিমিটার অথবা ফোর পয়েন্ট ফাইভ মিলিমিটারের হুকগুলো ব্যবহার করবেন তাহলে স্টিচগুলো সুন্দর আসবে তো দেখুন এটা আমার ডান হাত আর রিং পরা হাতটা হচ্ছে বাম হাত আমি বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি এভাবে করে প্রথমে আঙুলের ভিতরে সুতাটাকে পেছিয়ে নেবেন এবং দেখুন একটা গিফট দিয়ে নিচ্ছি এটাকে হটকা গিট বলে ছোট করে একটা রিংয়ের মতো হবে এভাবে করে আবার দুইটা সুতার টান দিলে এটা খুলে আসবে এই পর্যায়ে কিন্তু আপনাকে এইভাবে করে একটা রিং বানাতে হবে এই যে আমি আবারও একটা গিফট দিয়ে নিলাম এই যে আবারও খুলে যাচ্ছে তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি জাস্ট এই আঙুলের সাথে এভাবে করে এই গিটটা আমরা মোটামুটি সবাই পারি এখন আমি হুকটাকে এভাবে করে প্রবেশ করালাম দেখতেই পাচ্ছেন আর এটাকে এভাবে করে রাখবেন যেন এটা এমন পর্যায়ে থাকে যে হুকটা যেন পড়ে না যায় এখন আমি এই আঙুলের মধ্যে দুইটা প্যাচ দিয়ে নিলাম এতে করে আপনার সুতাটা টানতে বেশ বেশ সুবিধা হবে অথবা আপনি যখন কাজটা শিখে যাবেন তখন এই আইটটা আপনার মধ্যে এমনিতেই চলে আসবে এখন আমি ডান হাত দিয়ে হুকটা ধরবো আর বাম হাত দিয়ে সুতার ব্যালেন্সটা করবো কে দেন আমি দেখুন এই যে একটু করে হুকটা উপরের দিকে উঠিয়ে বড়শির মতো করে সুতাটাকে পেঁচিয়ে আমি এই ভিতরের দিকে ইন করাচ্ছি আর একটা করে স্টিজ হচ্ছে এটাকে বলে চেইন স্টিজ অনেকটা বেনির মতো করে দেখা যাবে এভাবে করে হবে তবে স্টিজগুলো খুব বেশি জোরে জোরে টেনে করবেন না আলতো হাতে করবেন এতে করে স্টিজগুলো দেখতে সুন্দর হবে এবং এটার ভিতরে যখন কাজ করবেন তখন এটা অনেকটা ফ্লেক্সিবল থাকবে বুঝতেই পারছেন নিশ্চয়ই যে কাজটা কীভাবে করতে হবে জাস্ট হুকটা সামনের দিকে নেবেন এই সুতাটাকে এভাবে করে ঘুরিয়ে এটার ভিতরে নিয়ে আসবেন আর এটা হচ্ছে গিয়ে ভিডিও দেখেন আমি কিন্তু দুইটা আঙুল দিয়ে এই সুতাটাকে একটু টাইট করে আটকে নিচ্ছি এতে করে সুতা টান দিলেই চলে আসবে না যেটা বলছিলাম আপনাদের আশেপাশে বা পরিচিত কেউ যদি এই কাজগুলো করে বা পারে তাহলে অবশ্যই তাদের কাছ থেকে এই কয়েকটা স্টেপ একটু দেখে নেবেন তাহলে আপনার কাছে জন্য সুবিধা হবে পরবর্তীতে আপনি ভিডিও দেখে দেখে কাজগুলো করতে পারবেন তো বেনির মতো আমি চেনিস্টেসটা করার পরে দেখুন এভাবে করে সুতাটা টান দিলে কিন্তু সব খুলে আসছে মানে আপনি যখন কাজটা শিখবেন তখন কিন্তু কোনো সুতাই নষ্ট হবে না আপনি এভাবে করে শিখবেন এবং আবারও সুতাটা খুলে আবারও পুনরায় কাজ করতে পারবেন তো আমি কাজের সুবিধার্থে আবারও দেখিয়ে দিচ্ছি আমি আবারও একটা হটকা গিট দিয়ে নিলাম এবং গিটটা এমন পর্যায়ে থাকবে যেটা একটা হুক ঢুকানো যায় একবারে লুজ না আবার টাইটও না আবারও আমি হাতের ভিতরে সুতোটা পেঁচিয়ে আমি দ্রুত চেন স্টিচগুলো করে নিচ্ছি কারণ এই চেন স্টিচের মধ্যেই আবার করতে হবে ডাবল ক্রোশেড আর এই দুইটা স্টেজ যদি আপনি পারেন তাহলে মোটামুটি সবই পারবেন আমরা যারা একেবারেই কাজ পারি না এই ভিডিওগুলো তাদের জন্য যেন মোটামুটি কিছু স্টেজ পেরে তারা নিজেদের শখ পূরণ করতে পারে বা মোটামুটি কিছু তৈরি করতে পারে এবং ভিডিও দেখে আপনি সব কিছুই করতে পারবেন তো প্রথম এভাবে চেন করার পরে আমি তিন নম্বর চেন পর্যন্ত গুনে নিলাম আর একবার এই হুকের ভিতরে সুতাটাকে এভাবে পেঁচিয়ে নিয়ে দেখুন তিন নাম্বার স্টিজের ভিতরে এভাবে করে হুকটাকে ঢুকাতে হবে এর জন্যই বলেছি স্টিজগুলো একটু লুজ রাখবেন যেন হুক ঢুকানো যায় এখন দেখুন তিনটা হলো এবং এভাবে করে আমি এখন আবারও এই সুতাটাকে টেনে দুইটা করলাম আবারও টেনে এই দুইটা সুতাকে ইন করলাম আমার হয়ে গেল একটা ডাবল ক্রোশেট আবারও একবার সুতাটাকে কাটার হুকের মধ্যে পেঁচিয়ে নিলাম এখন তারপরের স্টিজের ভিতরে এভাবে করে হুকটাকে ঢুকিয়ে এভাবে করে নিয়ে নিচ্ছি আমি আবারও দেখিয়ে দিচ্ছি দেখুন প্রথমে এভাবে করে হুকের ভিতরে একটা প্যাচ দিয়ে নেবেন এতে করে দুইটা প্যাচ হলো হুকের মধ্যে এর পরের স্টিজে এভাবে করে হুকটা ঢুকিয়ে আবারও সুতাটাকে এভাবে করে টেনে এদিকে নিয়ে আসতে হবে এবং তিনটা হলো হুকের ভিতরে তিনটা থেকে দুইটা নেবেন তারপরে আবার দুইটা নেবেন এভাবে করে কিন্তু একটা ডাবল ক্রোশেট হয়ে যাচ্ছে আবার একটু খেয়াল করুন একবার সুতাটা প্যাচ দিয়ে এভাবে করে সুতাটা ঢুকিয়ে এতে তিনটা হয়ে গেল এবং তিনটা থেকে দুইটা আবার পরবর্তী দুইটাকে আবার একসাথে নিয়ে নিতে হবে হবে আর এভাবে করতে করতেই কিন্তু আপনার ডাবল ক্রোশেটের একটা লাইন হয়ে যাচ্ছে আর যে কোনো কাজের জন্য আপনার এই ডাবল ক্রোশেট বা এই চেইন স্টিচটা মাস্ট করতেই হয় বা আমরা যে কোনো কাজের জন্য এই দুটো স্টিচ কিন্তু ব্যবহার করে থাকি তাই প্রথম অবস্থায় আপনারা আগে এই দুটো স্টিচ করবেন প্রচুর পরিমাণে চেন করবেন আবার চেনটা খুলে ফেলে আবারও চেন করবেন যত দ্রুত চেন বা স্টিচগুলো করতে পারবেন মানে ডাবল ক্রোশেটগুলো করতে পারবেন আপনি কাজে তত বেশি দক্ষ হবেন এবং কাজের ফিনিশিং যত সুন্দর হবে আপনার কুশিকাটার কাজগুলো দেখতে বেশি সুন্দর হবে তাই আপনাদের এই স্টিচ দুটা ভালোভাবে শিখতে হবে আর যদি আশেপাশে কেউ থাকে অবশ্যই তাদের কাছ থেকে দেখে নেবেন তাহলে সব থেকে ভালো হয় কুশিকাটার কাজটা হাতে ঘুরে আর কি একদম কাছাকাছি কারক থেকে শিখতে পারলে বেশি ভালো হয় পরবর্তীতে ইউটিউব দেখে যে কোনো ডিজাইন বা যে কোনো জিনিস বানানোর টিউটোরিয়াল দেখে করা যায় আর এই ফুলটাও কিন্তু শুধুমাত্র এই দুইটা স্টিচ দিয়েই আমার করা তাই আপনারা কিন্তু চাইলে শুধু এই দুইটা স্টিচ শিখে অনেক কিছু করতে পারবেন আমাদের অনেক আপুই আছেন যারা কমেন্ট করেন যে কুশিকাটার কাজটা পারেন না একটু চেষ্টা করতে হবে প্রথম অবস্থায় কিন্তু আপনি যে আজকে ধরলাম এটা কিন্তু সেলাই না হ্যান্ড এম্ব্রয়ডারি না যে আমি আজকে ধরেই আজকে করে ফেলবো সুতরাং আপনাকে অনেক দিন ধরে শুধু এই দুইটাই স্টেজই শিখতে হবে ভিডিওটা ভালো করে দেখুন এবং আস্তে আস্তে করে ট্রাই করুন প্রথম অবস্থায় আপনারা একটা কি দুইটা হুক কিনে বা এরকম সুতা কিনে তারপর আপনারা প্রথমে ট্রাই করুন যখন হাত চলে আসবে তখন আপনারা বেশি পরিমাণে সুতা কিনে যে কোনো প্রজেক্ট করতে পারেন আর এই ফুলগুলো বানানো এছাড়াও প্রথমে যে শেপের মোটিভগুলো দেখিয়েছি যেটা আমি কুশন কাবার বানানোর জন্য বানাচ্ছি সেগুলোর ভিডিও নেক্সট ভিডিওতেই দিয়ে দিব আগে আপনারা এই দুটো স্টিজের টিউটোরিয়ালটা আগে ফলো করুন ট্রাই করুন ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে এই দুটোর টিউটোরিয়াল দিয়ে দিব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ